ওই মাজার জিয়ারতের বিষয়ে আমি দলিল দিয়েছি না হাদিস পড়াই তো চুয়াল্লিশ বছর যাবে আমি প্রথমে এসে ঈশান নামাজ পড়ছি ওই বারের জামাতে ওই পাশের জামাতে আগে ফরল নামাজটা আমি পড়ছি ছোটবেলায় আসলে ওই মসজিদে নামাজ পড়তাম ওখানে আগে নামাজ পড়ছি সুন্নাত পড়ছি বেতের পড়ছি আল্লাহ তালা জনগণের সামনে দাঁড়িয়ে দুটো আদব রক্ষা করে দুটো কত বলবার তাও ফিক যেন আল্লাহ দান করেন সেই জন্য আমি আরও দুই রেখা পড়ছি ওখানে এখানে এসে দেখলাম যে জামাত হয় নাই এখানে ঈশার জামাত তারা করলেন আমি শরীয়তের আইনের ফকিহ মুক্তি সেকেন্ডেস্টার্ন দেশের মধ্যে মিশরে পড়ছি আজহার বিশ্ববিদ্যালয় মাছ না জানি ঈশান নামাজ একবার পড়লেও বিরাট জামাত হচ্ছে আবার আদায় করতে পারি আবার আমি আদায় করলাম এখানে সঙ্গে আদায় করলাম কিন্তু ওই জায়গায় আমি নামাজ আদায় করেই অজু করে সুন্দর করে নামাজ আদায় করে আমি বলেছি আমি যার অনুগ্রহ ভোগ করেছি তার শখর আদায় করবার জন্য আমাকে মাহা ফেলে ওঠার আগেই আমাকে যেতে হবে তো সেই জন্য আমি গেলাম আমি কেবলামুখী দাঁড়িয়ে আউজুল্লাহ বিসমিল্লাহ সহকারে আগে তো সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহালাল কবুর হ্যাঁ মৃণল মুসলিম ইনুল মমিন আন্তুম লানা সালাফুন ওয়া নাহানুল্লাহ মুতাব্ন আনাহানুল্লাকুম ইল্লা সার হাতি হাস নবী কবর ওসানে গিয়ে এইটা করতেন কবর জিয়ারাত করবেন 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 রসুল ওফাত হলেন আগের দিন এই পরের দিন এর আগের দিনে রসুলুল্লাহ জান্নাতুল বাখিতে ওনার আত্মীয় স্বদনতা রয়েছে তাদের সকলের কবর জিয়ারাত করেছেন আগের দিন তিনি অসুস্থ হেঁটে গিয়ে জিয়ারাত করছেন ওহদ পাহাড়ের পাশে ওহদের বাহাত্তর জন শহীদ তারা নবীর নির্দেশ লঙ্ঘন করে তারপরে শহীদ হয়েছে আল্লাহ আপনি কেয়ামতের দিনে এইদেরকে আপনি ধরপাকড় করেন না তাদের কারণে আমার একটু ক্ষতি হয়েছিল তা আমি জগতেই তাদের মাফ করে দিয়েছি আল্লাহ আপনি আমাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন তাহলে রসুল বলছেন কুন্তু না হাই তো কুমান কুবুর আম্মাল আন শেষের শরিয়াত কোনটা টিকল আম্মাল আন ফাজুরুহা তোমরা এখন কবর জিয়ারাত করবা বাপমার কবর যদি কোনো সন্তান জুম্মার দিনে জিয়ারাত করে পীর ইনিও রুহানি বাপ তাহলে রসুল বলেছেন ওই সন্তানের ছবিরা গুলাগুলি আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে খুশি হয়ে বাপমার প্রতি কৃতজ্ঞ হয়েছে সন্তান সেই জন্য আল্লাহ খুশি হয়ে ওই সন্তানের জীবনের যাবতীয় গুণাগুলি নিজ কুদরত বলে করে দিয়ে আমি করলাম জিয়ারাত ফাতে হায় একবার পড়েছি অনেক শত শত লোক সবাইকে তো অধিকার আছে একবার সুরায় ফাতে এবং তিনবার সুরায় এখলাস একবার সুরা ফাতেহা পড়বেন এক খতম কোরআনের স্বভাব আমি কিন্তু সাইকুল হাদিস মহাদ্দেশ ডকুমেন্টারি বলি আর তিনবার কল হু আল্লাহ পড়বেন আপনার এক খতম কোরআনের স্বভাব আর দরুদ শরীফ যদি না পড়েন তাহলে আপনার কোনো এবাদাত কবুল হবে না কারণ রসুলকে আপনি সম্মান জানান নাই আমরা যা কিছু পাইছি কার মাধ্যমে পাইছি জোরে বলবেন কার মাধ্যমে পেয়েছি